বন্ধুরা, আজকে আমরা তৈরি করব গাজরের হালুয়া। তার জন্যে আমরা নিয়েছি 1 কিলো গাজর, এতে 1 কিলো চিনি আছে, কিন্তু অতটা লাগবে না, 500 চিনি লাগবে। আর রয়েছে এলাচ, একটু ঘি আর দুধ, আমুল দুধ। প্রথমে আমরা এই গাজরগুলোকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে এর গাগুলো ছিলে নেব। আমরা গাজরের গাগুলো ছিলে নিয়েছি আর তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আরেকবার। এবার আমাদের গাজরগুলো ঘষা হচ্ছে, দেখুন কত পাতলা পাতলা হচ্ছে। আর এটা যত পাতলা করবেন ততই ভালো হবে হালুয়াটা। পায়ে দিচ্ছি ঘি। কতটা ঘি দিলে? পরিমাণ মতো ঘি দেওয়া হলো। আবার লাস্টেও দিতে হবে না? এখন অল্প দিলাম, আবার লাস্টে ঘিটা গরম হয়ে যাওয়ার পরে আমরা গাজরটা পুরোটা দিয়ে দিলাম। শুকিয়ে গেছে, এবার আমি চিনিটা দিয়ে দেবো। পুরো চিনিটা 1 বাটি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করবো, তারপরে জলটা বেরোবো। একটু জলটা জলটা মরে গেলে তারপরে দুধটা দেবো। দেখুন জল বেরোতে শুরু করে দিয়েছে। এবার পাউডার দুধ যেটা গোলা আছে সেটাকে আমরা দিয়ে দিচ্ছি। পুরোটা শুকনো ভাত এবার আমাদের গাজরের হালুয়া মোটামুটি রেডি। এবার এলাচ গুঁড়ো দিয়ে দেবো। এলাচ গুঁড়োটা দিয়ে দেওয়া হলো। এবার নামানোর আগে এটা এই ঘিটা দিয়ে দেবো। এবার নামিয়ে দেবো। আচ্ছা, দিয়ে দাও। একটু ঘিয়ের টেস্টটা ভালোই লাগে। বাস হয়ে গেল। যারা আমাদের চ্যানেল নতুন আছেন তারা প্লিজ ফলো করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে বেল আইকনটাও টিপে দেবেন। আজকের জন্য টাটা। নিশ্চয়ই ভালোই হবে, দেখা যাক, আপনারাও বলবেন।